আগামী 21 ফেব্রুয়ারি থেকে হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে 42তম আগরতলা বইমেলা। এখন চলছে বইমেলার উল্টো করোনা। এই বইমেলার জন্য একটা গোটা বছর অপেক্ষায় থাকেন রাজ্যের আপামর বইপ্রেমী মানুষ। আগরতলা বইমেলা এখন বাস্তব অর্থে সর্ববৃহৎ উৎসবে পরিণত হয়েছে রাজ্যবাসীর কাছে। 1981 সালে রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে শুরু হয়েছিল প্রথম আগরতলা বইমেলা। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে আগরতলা বইমেলা অনেকটাই পূর্ণতা পেয়েছে। মাঝে শিশু উদ্যান, উমাকান্ত মাঠ আবার শিশু উদ্যান হয়ে বিগত কয়েক বছর ধরে আগরতলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। তার জন্য মেলা প্রাঙ্গণে এখন চলছে জোর কদমে প্রস্তুতি। বইমেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে সোমবার মেলা প্রাঙ্গণে যান তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য এবং দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য বলেন, 2023 সালের বইমেলায় মোট 164টি স্টল ছিল, তবে এবারে বইমেলায় প্রায় রাজ্য বহিরাজ্য এবং বাংলাদেশ মিলিয়ে 30টি অধিক স্টল থাকবে। অ্যাকচুয়ালি আমাদের তো 42তম বইমেলা, আপনারা সবাই জানেন, 21 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত। গত বছর আমাদের স্টল সংখ্যা ছিল 164, কাভারিং আমাদের বুক স্টল এবং 9টা অন্যান্য যেসব স্টল থাকে তা নিয়ে। এই বছর এখন পর্যন্ত আমাদের 188টা স্টল, 188, তার মধ্যে এখন পর্যন্ত ফিগারটা একটু প্লাস মাইনাস হতে পারে, অ্যারাউন্ড 80 মতো আছে, যেগুলো হচ্ছে বাইরের স্টল। বাইরের স্টল বলতে পশ্চিমবঙ্গেরও আছে, দিল্লিরও আছে, ইউপিরও আছে, বাংলাদেশেরও আছে। এখন একটু প্রস্তুতি চলছে, লটারি কমপ্লিট হয়েছে, আমরা গত 16 তারিখ থেকে স্টল হ্যান্ডওভার করে দেওয়া শুরু করেছি এবং ওনারা আপনারা দেখছেন কাজ করছে। তো হোপফুলি বাকি সমস্ত বিষয়ই, শুধুমাত্র স্টল না, কালচারাল প্রোগ্রাম হোক, কবি সম্মেলন হোক, সেমিনার হোক, সমস্ত যেসব ক্ষেত্র এখানে বইমেলাতে আছে সবগুলো নিয়ে আমাদের কাজ চলছে। সবাই কি পার্টিসিপেট করছে না কিছু বাদ দিচ্ছে? না, এখন পর্যন্ত হোপফুলি আমরা গতবারের থেকে অ্যারাউন্ড 30 মতো স্টল বেশি আছে। ইনফ্যাক্ট কিছু কিছু জায়গায় আমরা চেষ্টা করছি, এবছর আমরা কিছু স্টলের সংখ্যা বাড়িয়েছি, যেন আমরা সবাইকে একসাথে। 21 ফেব্রুয়ারি থেকে শুরু করে আগামী 5ই মার্চ পর্যন্ত চলবে এই 42তম বইমেলা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।